প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের সকলের জন্যই রয়েছে সুখবর। তোমরা যারা অনলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনেশান চাইছো, তোমাদের অনলাইন এক্সামিনেশনের ধাপ কিন্তু আরও একটু এগিয়ে গেল। সমস্তটা বিস্তারিত জানবো ইভেন সেমিস্টারের অনলাইন এক্সামিনেশান নিয়ে। কাজেই এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য, না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা প্রত্যেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন বিষয় আমার কাছে তুলে ধরছো, ইউনিভার্সিটি অনুযায়ী কীভাবে কী করা যায় প্রত্যেকের হেল্প করার আমি কিন্তু চেষ্টা করছি। কিন্তু এত পরিমাণ মেসেজ, এত পরিমাণ ভিডিও কল আসছে, সেই কারণে কিন্তু প্রত্যেকের অ্যান্সার আমি দিতে পারছি না, যার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। আমি প্রত্যেকের এর বিষয়টা বুঝতে পেরেছি, প্রত্যেকের সাহায্য করার চেষ্টা করছি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের যেটা জানিয়েছিলাম যে বিভিন্ন ও ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে যারা অফলাইন এক্সামিনেশনের ঘোষণা করে দিয়েছে, যারা অনলাইন এক্সামিনেশন নিয়ে ঘোষণা করে দিয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে। এবং উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির পর আমরা দেখেছি একাধিক বিজ্ঞপ্তি এসেছে এবং একাধিক বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে পরিকল্পনা করছে যে আবার আর পুনরায় বৈঠক করার জন্য। যেমনটি আমরা জানি, রাজ্যের এর একটি অন্যতম বিশ্ববিদ্যালয় ক্যালকাটা বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে 20 তারিখ, মে মাসের 20 তারিখেই কিন্তু তারা তাদের সমগ্র বৈঠক করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরই মাঝে কিন্তু শাসক দলের ছাত্র পরিষদের তরফ থেকে শিক্ষামন্ত্রীর কাছে একটি পত্র লিখিতভাবে দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশান, সেই এক্সামিনেশান যাতে অনলাইনেই হয়, কারণ বেশিরভাগ সেমিস্টারের ক্লাস 70% প্রায় অনলাইনে হয়েছে, ক্লাস অনেক জায়গায় হয়নি, যেটা আমরা এতদিন ধরে বক্তব্য তুলে ধরেছিলাম। সেই সেম বক্তব্য কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে, যে শাসক দল আমাদের রাজ্যে শাসন করছে সেই শাসক দলের ছাত্র সংগঠন কিন্তু লিখিতভাবে অনলাইন এক্সামের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর কাছে পত্র লিখেছে, যেটা এই মুহূর্তে অনেকটাই কিন্তু অনলাইন পরীক্ষার দিকে সাপোর্ট দেয়। একই সাথে আরও একটি বিষয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সংগঠন আছে ওয়েব কুপার তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই যে এক্সামিনেশান রয়েছে এই এক্সামিনেশান যাতে ছাত্রছাত্রীদের অনলাইনে নেওয়া হয়, না হলে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে। একই বক্তব্য তুলে ধরেছে, কোথাও ক্লাস হয়নি, বেশিরভাগ সিলেবাস শেষ হয়নি, এবং ছাত্রছাত্রীদের যে 6 মাসের সিচুয়েশান, মানে 6 মাসের যে সেমিস্টার সেটা প্রায় 2 মাস কোথাও কোথাও ক্লাসই হয়নি। সেই কারণে এ শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গের UGPG-র যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান কিন্তু অনলাইনে নেওয়ার পক্ষে এবং অনলাইনে নেওয়ারই কিন্তু দাবি জানিয়েছে এ শিক্ষক সংগঠন। বুঝতেই পারছো, এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র একা ছাত্রছাত্রী না, প্রথম দিকে আমি সোশ্যাল মিডিয়ায় একা ছিলাম, একত্রিতভাবে এখন প্রচুর মানুষ এসছে। একই সাথে এ ছাত্রছাত্রী অর্থাৎ তোমরা বিভিন্ন রকমভাবে অনলাইন পিটিশন থেকে শুরু করে এ পথে নেমে বিভিন্ন রকমভাবে ইউনিভার্সিটির অনুযায়ী লিখিত পত্র দিয়েছো, এবং তারপরে এ কিন্তু ছাত্র সংগঠন শাসক দলের এগিয়ে এসছে। একই সাথে এই মুহূর্তে আরও একটা সুখবর, যেটা সেটা হলো রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কিন্তু দাবি জানিয়েছে এই মুহূর্তে অনলাইন এক্সামিনেশান নেওয়ার, প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়কে, কলেজ বিশ্ববিদ্যালয়ের এই সেমিস্টারের এক্সামিনেশান অনলাইনে যদি না হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা সমস্যায় পড়তে পারে। এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে ওয়েব কোটা অর্থাৎ শিক্ষক সমিতির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন তোমাদের প্রত্যেকে বলে রাখি যে ওয়েব কোটা এটাও সাথে বলেছে যে পরের বার যখন পরিষ্কারভাবে আবার অফলাইনে প্রথম থেকে ক্লাস চালু হবে, যেটা আমারও বিগত ভিডিওতে অ্যাকচুয়ালি বক্তব্য ছিল, যে বিষয়টা বহু মানুষের কাছে গেছে, যে বিষয়টা থেকে আসল বাস্তবটা উঠে এসছে, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি সেই অনুযায়ী পরের সেমিস্টার থেকে বা পরের ইয়ার থেকে যখন প্রথম থেকে অফলাইনে ক্লাস শুরু হবে তখন অফলাইনে এক্সামিনেশান নেওয়া হোক, ইউনিভার্সিটি ডিসিশন নিক, কিন্তু এইবারে যাতে ছাত্রছাত্রীদের যেরকমভাবে সিলেবাস শেষ হয়নি সেই সিলেবাসের অ্যাকর্ডিং অনলাইনেই পরীক্ষার দাবি জানানো হচ্ছে শিক্ষক সমিতির তরফ থেকে। এ যেটা অত্যন্তই খুশির খবর প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য, যারা সিলেবাসের কারণে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, অনলাইন এক্সামিনেশান চাই তাদের প্রত্যেকের জন্য। যাদবপুর রয়েছে, বিশ্বভারতী রয়েছে, কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা আগেভাগেই অফলাইন পরীক্ষা নেবে বলে ঠিক করেছে, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ও কিন্তু এই মুহূর্তে শিক্ষক সমিতির বক্তব্য এবং বিভিন্ন মহল থেকে যে বক্তব্য, ছাত্রছাত্রীদের সমস্যার কথা তুলে ধরছে, ছাত্রছাত্রীরা লিখিতভাবে যে পত্র দিচ্ছে, সমস্ত কিছু দরুন কিন্তু এই মুহূর্তে আবার পুনর্বিবেচনা করছে, আবার বৈঠক করছে। এ বৈঠক করে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে ভেবেই কিন্তু ডিসিশন
ডিসিশন নেবে যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে কিছু এরকম ইউনিভার্সিটি রয়েছে যেমন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যারা আগেভাগেই ঘোষণা করে দিয়েছে এই সেমিস্টার এক্সামিনেশন অনলাইনে হবে। তো এক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটির কাছেই আশা করব যেরকমভাবে এই মুহূর্তে শিক্ষক সমিতি ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছে, সেরকমভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিও যাতে তাদের এর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের পক্ষেই নেয় এই সেমিস্টারের এক্সামিনেশন অনলাইনে নিয়ে পরবর্তী সেমিস্টারের এক্সামিনেশন অর্থাৎ পরবর্তী ইয়ার থেকে সম্পূর্ণ অফলাইনে ক্লাস করিয়ে সম্পূর্ণভাবে অফলাইনে এক্সামিনেশন নিক আর এই সেমিস্টারের এক্সামিনেশন অনলাইনে নিক। সমস্তটাই এই মুহূর্তে তোমাদের পক্ষে ধীরে ধীরে যাচ্ছে, বাদবাকি তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে লিখিত পত্র তোমরা অনেকেই দিয়েছো, আমাকে জানিয়েছো অনেক ইউনিভার্সিটির থেকে। তোমাদের ইউনিভার্সিটি এই মুহূর্তে কী জানাচ্ছে, কী তথ্য রয়েছে কলেজের পক্ষ থেকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সরাসরি জানাতে পারো।